গরুটা যদি মাংসের জন্য নেয় কয় কেজি মাংস আসে তারা কত এ মাংস আছে 4 মন মতন আছে 4 মন হবে আপনি কেটে দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো কয় গরু এটা কষাইতে যাবে না তো কষাই যাবে না তাহলে কষার জন্য নেবে যদি কেউ নেয় কত কেজি মাংস হতে পারে 4 মন হবে 4 মন হবে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা ও প্রিয় খামারি ভাই ও বোনেরা কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলে মূলত গরু বিষয়ক নানা রকমের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি তেমনি অনেক ভাই কমেন্টে জানতে চেয়েছে যে বর্তমানে পশু মানে যে সকল গরু আছে সেই সকল গরুর কেমন দামে বিক্রি হচ্ছে সেই বিক্রি সম্পর্কে আপনাদের সামনে একটি অবগত করার জন্য তো আজকে আমি সেই জন্যে আসছি কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত বালিয়াপাড়া গ্রামে তো আজকে আমি আপনাদের সামনে গরু মোটা তাজাকরণের জন্য যে সকল গরুগুলো আপনারা নিতে চান বড় জাতের যে সকল গরুগুলা আমি গত পর্বে আপনাদেরকে দেখাইছিলাম ছোট জাতের গরুগুলা তো এই পর্বে আপনাদেরকে দেখাবো যে বড় জাতের গরুগুলা আপনারা এখান থেকে মাংসের জন্য যারা ক্রয় করতে চান তারা কেমন দামে ক্রয় করতে পারবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর তার আগে আপনাদেরকে জানাই রাখতে চাই আমার অভিজ্ঞতা থেকে যে আপনারা গরু ক্রয় করার সময় আপনারা কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখবেন যদি আপনি মোটা তাজাকরণের জন্য গরুর ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে গরুর চামড়াটা কেমন প্রকৃতির গরুটি শঙ্কর জাতের কিনা গরুটি খাদ্য কেমন খাচ্ছে গরুটি গরু ক্রয় করার পরে গরুকে খাদ্য দিবেন যেমন ঘাস আছে সেই ঘাসগুলো দিবেন দেওয়ার পরে দেখবেন যে আসলে গরুটি কেরাম খাচ্ছে অনেক সময় আছে খুরা জাতের গরুগুলো আপনারা নিয়ে যাওয়ার পরে যেরকম গরু নিয়ে গেছেন তার চেয়ে বেশি খারাপ হয়ে গেছে সেই জন্য অবশ্যই গরু ক্রয় করার সময় গরু কেমন খাদ্য খাচ্ছে সেই সকল খাদ্যগুলো দেখবেন এবং চামড়াটা হাত দিয়ে টানবেন যদি ঢিল থাকে তাহলে পরে বুঝবেন যে গরুটা মোটা তাজাকরণের জন্য এখনও পর্যন্ত হৃষ্টপুষ্টকরণ করা যাবে তো দর্শক বন্ধুরা আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন তাছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই আমরা কিন্তু গরুর খড় কাটা মেশিন বিক্রি করে থাকি সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আপনারা যদি আমাদেরকে ফোন করেন আমরা আপনাদের সারা বাংলাদেশে গরুর খড় কাটা মেশিন দিয়ে থাকি আশা করি ভিডিওটির কিছুক্ষণ টাইম নেব যে টাইমটা অবলম্বন করলে পরে আপনারা গরুর খড় কাটা মেশিন সম্পর্কে জানতে পারবেন এবং ভিডিও দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা এখন আপনারা গরুর খড় কাটা মেশিনগুলো দেখলেন কাটার পরে তারপরে আমরা অনলাইনে এটি সেল করে থাকবো তো দেখতে পাচ্ছেন যে আমরা মেশিনটি চালু করেছি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটির দুইটা ব্লেড থাকার কারণে মেশিনটা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে খড় কাটতে সক্ষম দেখেন কত সুন্দরভাবে খড় জি ভালো আছে আপনি ভালো আছেন ঘাস কাটা মেশিনের ভাই বিভিন্ন রকমের দাম আছে তো ভাই যেটা যেমন পছন্দ ভাই দাঁড়ান এক মিনিট তো দর্শক বন্ধুরা আপনারা গরুর খড় কাটা মেশিনগুলো দেখলেন আরও জোরে সরাসরি আমাদের সাথে গরুর খড় কাটা মেশিনগুলো যদি নিতে চান আমাদের মেহেরপুর সদর উপজেলার কলেজ মোড়ের সামনে আসবেন আমাদের শপের ঠিকানা পাবেন তো আমরা এখন যে গরু বড় জাতের গরুগুলো আছে সেই বড় জাতের গরুগুলো সম্পর্কে আপনাদেরকে অবহিত করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনার নাম কি আমার নাম তোহিদুল ইসলাম মুন্না তোহিদুল ইসলাম মুন্না তো আপনার এখানে কি কি জাতের গরু আছে পাবনাই দেশি পাবনাই করস তো অনেক জায়গায় তো দেখছি আপনার কাছে তো আলহামদুলিল্লাহ অনেক মোটা মোটা জাতের গরু আছে যেগুলো মোটা তাজাকরণের জন্য মাংসের জন্য ব্যবহার করা হয় এমন জাতের কিছু গরুগুলো আছে তো এই গরুগুলোর প্রাইস কেমন রাখছেন দাম কেমন রাখছেন এগুলো 110-115 এরকম তো দর্শক বন্ধুরা উনি 10-15 হিসাবে দাম রাখছে তো গরুগুলো আপনাদেরকে দেখাই আসেন আমি গরুগুলো এখন আপনাদেরকে দেখাবো কী জাতের গরু এবং কেমন প্রকৃতির গরু সেই গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা আগে আপনাদেরকে জানাই যে কোন গরুটার 110-110 রাখছেন এটা 110 আচ্ছা 110 যেহেতু রাখছেন তো এই গরুগুলো যদি আমাদের দর্শক নিতে যায় তাহলে কত রাখতে পারবেন
105 রাখা যাবে 105 105 আর কেউ দাম বলেছে না এখন পর্যন্ত বলি নাই আপনি প্রতি হাটে কত টাকা করে গরু আনেন 8টা 10টা 9টা সবই কি বিক্রি হয় না কিছু ফেরত যায় কিছু বিক্রি হয় দুটো এটা ফেরতও যায় দুটো এটা ফেরতও যায় আলহামদুলিল্লাহ এখানে সিকিউরিটি ব্যবস্থাটা কেমন ভালো ভালো সুন্দর সিকিউরিটি আছে হ্যাঁ সুন্দর আমার যদি কোনো দর্শক যদি টাকা দিতে চায় বিকাশের মাধ্যমে টাকা দিতে পারবে পারবে বিকাশে আপনারা কিভাবে টাকা নেন আমরা বিকাশের টাকা লেই না যার টাকা সে বিকাশ থেকে উঠে নিয়ে আসে আমাদের এখানে বিকাশের মানে ই আছে এজেন্ট আছে এজেন্ট আছে ওই মোরের পরে মানে মোরের উপরে এজেন্ট আছে ওখান থেকে বিকাশের টাকা তুলে নিয়ে এসে এখানে দিতে পারে এখানে দিয়ে যাবে আর চোর চপটার এগুলোর বিষয়গুলো এরকম কোনো কিছু নাই এরকম কোনো ক্লেম এখানে দেখা যায়নি এই বাজারে কোনো দেখা যায় তো দর্শক বন্ধুরা আর এই 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 যে যদি আমার এই লাল গরুটা পছন্দ এই গরুটা যদি নিতে চাই ওটা 115 দাম দেখতে পাচ্ছেন শুধু গরু আর গরু শুধু গরু এখানে আপনারা যদি আসেন তাহলে পরে গরুর দাম জানতে পারবেন তো দর্শক বন্ধুরা আমি একজন খামারি ভাইয়ের সাথে এবং এখানে যারা গরু পালন করে সে গরু পালনের সম্পর্কে কথা বলবো সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো এই গরুগুলা কার গরুটা আমার ভাই তো গরুগুলো আপনি কেমন দাম রাখছেন দাম যাচ্ছে 105 করে ভাই 105 এটা কি চাওয়া দাম না বিক্রি দাম এটা চাওয়া দাম চাওয়া দাম বিক্রি বিক্রি কত দি করতে পারবেন ওই 90-87 মাসে এরকম হলে বেচা যাবে এরকম এই গরুটা যদি আমার কোনো দর্শক নিতে চায় এই গরুটার দাম কত রাখবেন এই গরুটা নিতে পারে 90 হেলে দেওয়া যাবে 90 হেলে দেওয়া যাবে হ্যাঁ 2000 কমলে দেওয়া যাবে তার কমে দেওয়া যাবে না তার কমে দেওয়া যাবে না তো দর্শক বন্ধুরা আপনারা শুনতে পারলেন আর এই গরুটা ওই একই কাটাকাটি 19-20 19-20 মানে সবই একই কাটাকাটি আচ্ছা এই যে গরুটা যদি মাংসের জন্য নেয় কয় কেজি মাংস আসতে কত এ মাংস আছে 4 মন মতন আছে 4 মন হবে আপনি কেটে দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই দেখাতে পারবো এই গরুটা কত দাম রাখবেন এই গরুটা এগুলো আপনি 86000 টাকা দাম দেবেন 86000 টাকা দাম দেবো চার মন এটা পোষায় গরু এটা কষাইতে যাবে না তো কষাই যাবে না তাহলে পোষার জন্য নেবে যদি কেউ নেয় কত কেজি মাংস হতে পারে চার মন হবে ধন্যবাদ আপনাকে আপনারা জানতে পারলেন এবং দেখতে পারলেন যে গরুর কেমন দাম এখানে কিছু কম দামের গরু আছে এটা কার আচ্ছা এখানে কিছু হয়তোবা এগুলোগুলো একটু এই গরুটার দাম কত রাখছেন এই দুটো গরুর দাম 125 65 তো দর্শক বন্ধুরা আপনাদেরকে কিছু গরুর দাম সম্পর্কে জানালাম তো আশা করি এই ভিডিওগুলো দেখে আপনি কিছুটা হলে উপকৃত হয়েছেন আর যদি সামান্য পরিমাণে উপকৃত হন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ